কপিরাইট স্ট্রাইক রিমুভের প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম রিকোয়েস্ট ডিডাকশনের মাধ্যমে কিভাবে কপিরাইট স্ট্রাইক রিমুভ দিবেন। তো সেটা হচ্ছে তার কাছে আপনি একটা মেইল পাঠাবেন যে দয়া করে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন এবং আমার কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করে দিন। তো সেক্ষেত্রে যদি সে রিমুভ করে না দেয় তাহলে আপনি নর্মালি ইউটিউবের কাছে একটা মেইল পাঠাবেন, সেটাই হচ্ছে সাবমিট কাউন্টার নোটিফিকেশন। তো প্রথম যে প্রসেসটা দেখিয়েছি সেটা আপনি ইজি করতে পারেন যে কোনো কপিরাইট স্ট্রাইককে। কিন্তু সাবমিট কাউন্টার নোটিফিকেশন করার ক্ষেত্রে আপনাকে প্রথমে ভাবতে হবে যে আপনি কি করতেছেন, মানে আপনি ইউটিউবের কাছে একটা মেইল পাঠাচ্ছেন যে এই কন্টেন্ট হচ্ছে আপনার, কিন্তু কেন আপনাকে স্ট্রাইক দেওয়া হয়েছে। তো এটা ভাবতে হবে যে যদি আপনার নিজের কন্টেন্ট হয় তাহলে আপনি এটা এই প্রসেসটা অবলম্বন করবেন এবং এটা আপনি পারবেন। আর প্রথম ওয়ার্নিং হচ্ছে এটা আপনি কখনোই করতে যাবেন না যদি অন্য কোনো কন্টেন্টে আপনার কপিরাইট স্ট্রাইক আসে, সেক্ষেত্রে আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এটা আপনার প্রথমত মাথায় রাখতে হবে। তো সাবমিট কাউন্টার নোটিফিকেশন কি এটা সম্পর্কে আমি একটু কথা বলে নিই, তারপরে আমি আমার টিউটোরিয়াল শুরু করব। তো সাবমিট কাউন্টার নোটিফিকেশন হচ্ছে আপনি আপনার পুরো ডিটেলসটা আপনি ইউটিউবের কাছে মেইল করবেন, ইউটিউবের কাছে বলবেন যে কেন আমাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে, আমি তো আমার কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। তো সেক্ষেত্রে ইউটিউব যেটা করবে সেটা হচ্ছে ইউটিউব ফরওয়ার্ড করবে আপনার পুরো ইনফরমেশন, আপনি যে ইনফরমেশনগুলো দিবেন তো সেগুলো ফরওয়ার্ড করবে তার কাছে যে আপনাকে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে। তো পুরো প্রসেসটাই আমি টিউটোরিয়ালে দেখাচ্ছি, চলুন টিউটোরিয়াল শুরু করা যাক। তো এবার আমি সাবমিট কাউন্টার নোটিফিকেশন দেবো, তো ইউটিউবের কাছে একটা মেইল পাঠাবো জাস্ট। আচ্ছা, এখানে ক্লিক করার পরে যেটা আসবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট লিগাল নোট। এটা একটু ভালো করে পড়ে নেবেন যে ইম্পর্টেন্ট লিগাল নোট ব্যাপারটা কি। এখানে বলা হয়েছে বাই ফিলিং এ কাউন্টার নোটিফিকেশন ইউ হ্যাভ বিগিনিং এ লিগাল প্রসেস, অ্যাজ পার দিস প্রসেস ইউটিউব উইল নিড টু ফরওয়ার্ড ইউর পার্সোনাল ইনফরমেশন টু দ্য ক্লায়েন্ট হু রিমুভড ইউর ভিডিও। মানে এখানে কথাটা বলা হচ্ছে আপনি ইউটিউবের কাছে একটা মেইল করতেছেন, ইউটিউব যে আপনাকে স্ট্রাইকটি দিয়েছে তার কাছে আপনার পুরো ডিটেলসটা পাঠাবে এবং বলবে যে তুমি এটা রিমুভ করে দাও। আর যদি আপনার এটা লিগ্যাল হয় তাহলে অবশ্যই এটা রিমুভ হয়ে যাবে দুই থেকে তিন দিনে। আর যদি এটা রিজেক্ট করে দেয় তাহলে বুঝতে হবে যে আপনার ভিডিওতে কোনো ফল্ট ছিল, আর সেজন্য আপনাকে তিন মাস অপেক্ষা করতে হবে। তো আমি মনে করি আপনি লিগ্যাল পথে এগোচ্ছেন এবং এটা রিমুভ হয়ে যাবে। তো আচ্ছা, আমি কন্টিনিউ অ্যাজ কাউন্টার নোটিফিকেশন, তো এখানে একটা মেসেজ লিখতে হবে। তো এখানে মেসেজটা কী লিখবেন সেটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে একটা মেসেজ দিয়ে দেবো, সেটা কপি করে এখানে লিখবেন। তো সেটা হচ্ছে এই যে ডিয়ার ইউটিউব টিম, আই হ্যাভ রিসেন্টলি রিসিভ এ কপিরাইট স্ট্রাইক বাই, এখানে ডট 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 থাকবে। এখানে আপনারা যে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার নামটা দিবেন। তো সেটা কোথায় পাবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখুন, এই যে টেক স্মিথ কর্পোরেশন আমাকে দিয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যে দিবে তারটা কপি করবেন, কপি, তারপরে তারপরে ইওর নেম, এখানে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আচ্ছা, এই পুরোটা আমি কপি করব। তারপর এখানে পেস্ট করব। তারপর একটু দেখে নিতে পারেন সবকিছু ঠিক আছে কিনা। তো তারপরে কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে এখানে ইওর ফুল লিগাল নেম, এখানে আপনার ফুল লিগাল নেমটা দিবেন। মানে এই যে আপনি ডিটেলসটা দিবেন এই ডিটেলসটা তার কাছে যাবে, ইউটিউব তার কাছে ফরওয়ার্ড করবে। একটু আগে যে লেখাটা আমি পড়ছিলাম যে ইম্পর্টেন্ট লিগাল নোট, এই এই রিকোয়েস্টটা পুরোটাই ফরওয়ার্ড করবে তার কাছে যে আপনাকে স্ট্রাইকটি দিয়েছে। আচ্ছা, আমি এখানে আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পর ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন সব কিছু ঠিক আছে কিনা, তারপর প্লিজ রিভিউ স্টেটমেন্ট বক্স অ্যাগ্রি, আচ্ছা এই তিনটা টিক মার্ক দিয়ে নেবেন। তারপর এখানে আবারও আপনার নেম, ফুল লিগাল নেম। তারপর
তারপরে আরেকটু চেক করে নেবেন উই নিড মোর ইনফরমেশন ইউ হ্যাভ আপডেট ইমেল অ্যাড্রেস ও আচ্ছা এই যে আমি এখানে একটা আমার একটা ইমেল আছে এই ইমেলটা হচ্ছে আমার চ্যানেল ইমেল না এটা হচ্ছে আমি আমার চ্যানেলটাকে অন্য একটা ইমেইলে কানেক্ট করেছিলাম তো সেই ইমেলটা এখানে শো করছে তো এই ইমেইলে আমার ইনফরমেশনগুলো যাবে যে তারা কি ফিডব্যাক দিছে তো সেটা আমার এই ইমেইলে যাবে তো আপনি ইমেইলটি চেক করবেন কখন দিবে এটা একদিন কি দুই দিনের ভিতরেই দেয় আর যতটা সম্ভব এটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে তো আচ্ছা সাবমিট কাউন্টার নোটিফিকেশন এই যে ইউর কাউন্টার নোটিফিকেশন হ্যাজ বিন সাবমিটেড তো এটা সাবমিট হয়ে গেছে এই যে এটা হয়ে গেছে 4 তারিখ তো কাউন্টার নোটিফিকেশন আবার দিয়ে দেব সারি গুলো নিয়েছে নিয়ে আমার ডিসক্রিপশন বক্সটা ফলো করলে আমার ফার্স্ট ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন আর এখান থেকে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারেন এই যে আই বাটনে একটা ক্লিক করে ভিডিও সংক্রান্ত সকল বিষয়বস্তু আমার ডিসক্রিপশন বক্সে পাবেন আমার পেজের লিঙ্কটাও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন এবং আমার পেজ মেসেজ দিতে পারেন তাহলে আমি যতটা দ্রুত সম্ভব আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অর গিভ আস হিউজ থাম্বস আপ থ্যাংক ইউ